হ্যাঁ কষ্ট নিয়ে এত দুশ্চিন্তা করার কিছু নেই, কারণ কষ্টের ঘরে নাম তো হ্যাঁ পুরে মুখস্ত। কি বেইলে আকাশ দিয়ে বৃষ্টি পড়ছে, হ্যাঁ কষ্ট। রাস্তার ভিতর মনে করেন কেউ একটা পলিথিন ফেলাইছে, হ্যাঁ কষ্ট। মুরগি একটা ডিম পাড়ছে, চারটা ডিম নষ্ট, হ্যাঁ কষ্ট। আরো কত পদের কষ্ট, এত কষ্ট পাইলে তো এই পৃথিবীতে বাঁচা যাইবে না, আরো স্পেশালি এই দেশে বাঁচা যাইবে না। আপনার বুকে থাকবে কষ্ট, অন্তর থাকবে জ্বালা, কিন্তু মুহে থাকবে তাল। একই বাজান মো নাহে তো কোনো গ্যারান্টারা না ইতি আছে না, মুই তো কোনো নতুন মানুর গন্ধ পাইতে আসি না। পাইন না? না কাকু, আপনি ভালো করে একটু চোখ কান সরি নাকটা খোলা রাখি একটু ভালো করে একদিক দেখেন দেখি। আচ্ছা তুই মোরে কি মনে করো, তুই কি মনে করো যে এই পুরা রাজ্যের সব মানুষের গ্যারান মুই মুখস্থ করিয়ে রাখছি? মুই তো খালি তোর আশেপাশের পরিচিত যারা হ্যাঁ গো গ্যারান পাইয়ে কইতে পারি, অমক আইতে আসে অমক যাইতে আসে, এর বাইরে তো মুই কিছু কইতে পারি না। আর তুই একটা কথা কয় দেখি মোরে। কি কথা কাকু? মাস্টারের লগে তোরা কি হরস? এ কি কথা কাকু, আমরা দুইজনা আপনার বন্ধু মানে স্যারের সঙ্গে কি করব বলেন? এলে মাস্টারের মনটা খারাপ কাম, এর উপরে এই আমজাদ দিয়া শয়তান দেয় আর উল্টা পাল্টা কথা কইতে আছে। কি কইছে কি আমজাদ? আরে ধরিয়ে সোফরাইবেন না আপনি। অকস কি বেটা, শিউন না ওই আরে সোফরাইলে হইবে? তা বলতেছিলাম কি কাকু, আমি এমনি একটা পুরাতন হেফাজতের মধ্যে আছি, এর মধ্যে আবার নতুন করে কিছু হান্দাইন না, হ্যাঁ বেরেন্ডা উলেই যাবি। এ ভালো কথা। এই এই অন্তর, এই তোরা বলে কি উল্টা পাল্টা খাও? হ্যাঁ কি খাও তোরা? মানে ঠিক বুঝলাম না কাকু, কি ধরনের উল্টা পাল্টা জিনিস হইতে পারে? ওই যে মোবারক, মাস্টার নিজে আমাকে বলছে। ইহে নিতেন তো হাস্যকর একটা ব্যাপার বুঝছেন, কিন্তু কথার মধ্যে লজিক আছে। জিনিসটা হইলো যে কোনোদিন এই জিনিস পান করে নাই কিংবা গ্রহণ করে নাই, সে কিভাবে বলবে এটার ঘেরান কেমন? অর্থাৎ যে এটার ঘেরান বসতে পারছে সে নিশ্চয়ই মানে অতীতকালে বুঝেনি তো কি বলতে চাইতেছি। আর মানে গন্ধ এটা পাইতেই পারে, গন্ধই যে নর্মাল কমন থিং, কারণ সকালবেলা দাঁত ব্রাশ না করিয়েই আমরা আমুক দোয়া চলে গেছি হের বাসায়, একটা দুর্গন্ধ আসতেই পারে। এ অন্তর। জি কাকু। তুই বাইরে যতই সাধু সাধু ভাব দেখাও বেটা, তুই কইলাম ভিতরে ভিতরে অত সাধু না। এই কথাটি আপনি কেন বললেন কাকু? জন্ম হইতে ইতিমধ্যে পর্যন্ত এতটুকুনে এত বড় হয়েছি আপনাকে সামনে, হ্যাঁ আপনি কি কইতে পারবেন কোনোদিন আপনাকে অমর্যাদা করছি অসম্মান করছি? আপনি কা চার তল্লাটাই চোদ্দ গ্রামের মধ্যে কেউ কইতে পারবে যে হ্যাঁ অসম্মান করছি আমি অন্তর? না এই সব চোরেই জোরে জোরে কথা কয়, নিজেরে শুদ্ধ করার লিগিয়া নিজেরে নির্দোষ প্রমাণ করার লিগিয়া সবাই শিক করে দিয়ে কথা কয়। তুইও ক, হ্যাঁ অসুবিধা নাই, কিন্তু মুই অর্থ বুঝি। কথা হইলে কি মাস্টার কিন্তু এই বিষয়টা লইয়া খুব কষ্ট পাইছে। বিষয় এইটা হ্যাঁ কষ্ট ইজ এ সাবজেক্ট না, শুনেন হ্যাঁ কষ্ট নিয়ে এত দুশ্চিন্তা করার কিছু নেই, কারণ কষ্টের ঘরে নাম তো হ্যাঁ পুরে মুখস্ত। কি বেইলে আকাশ দিয়ে বৃষ্টি পড়ছে, হ্যাঁ কষ্ট। রাস্তার ভিতর মনে করেন কেউ একটা পলিথিন ফেলাইছে, হ্যাঁ কষ্ট। মুরগি একটা ডিম পাড়ছে, চারটা ডিম নষ্ট, হ্যাঁ কষ্ট। আরো কত পদের কষ্ট, এত কষ্ট পাইলে তো এই পৃথিবীতে বাঁচা যাইবে না, আরো স্পেশালি এই দেশে বাঁচা যাইবে না। আপনার বুকে থাকবে কষ্ট, অন্তর থাকবে জ্বালা, কিন্তু মুহে থাকবে তাল। মানে কইতে আসো কুলুপ দিতে হইবে মোহে কুলুপ? এইটাই আমরা ভালো তো জগৎ ভালো, এটা তো স্যাম্পল বিষয়। বুঝবো না কা, বুঝতে পারছি পরিষ্কার বুঝিয়ে হালাইছি। হ্যালে আপনার দোস্তরে একটুখানি বুঝাইন বুঝাইন, আমরা হ্যার কোনো খ্যাতি করি নেই। এই লীলা কম মেরে লীলা কই কাকু, বাজা থা সিলেবাসের বাইরে কোশ্চেন করেন কেন? মানে লীলাকে আমি কিভাবে বলবো, যদি জিঙ্গাইতেন যে মানে পলা কম মেয়ে হেলে নাইলে কইতে পারতাম। এই অন্তর সাবধান, কোনো ব্যাদবি করবি না, উল্লাপাল্লা কথা কবি না, এই একটু সরম লজ্জা রাখিস, কার লগে কথা বলতে আসো সেটা মাথায় রেখে কথা কয়।
আর তোর লোকের কোনো কথাই নাই, তুই যা। ঠিক আছে, তোর লোকের কোনো কথা নাই, তুই সবকে সামনে কোন হট, তুই যা বেটা, নাইলে কিন্তু বাড়ি বুড়ি দিব, মাথা গরম হয়ে গেছে। না বাড়ি দিও না, একটা ডায়লগ বললি যাই কাকু, কিছু জায়গায় লজ্জা শরমের কোনো ক্যারেক্টার নাই, বুঝছ? না সালাম আলাইকুম। কত বড় বেদব, ভাই লীলার কথা কইতে পারবে না, পলার কথা। আরে আমি তো শ্বশুর বাপ, বেদব কোথাকার। না এমনি যাই মুখ, আবার এই হারামজাদার লোকে দেখা হইবে।